জনাব জিকরুল্লাহ খান সাহেব প্রশ্ন করেছেন, নামাজের মধ্যে মনোযোগ এদিক ওদিক চলে যায়, আপ্রাণ চেষ্টা করেও মন স্থির রাখতে পারি না, এক্ষেত্রে করণীয় কি? কোরআন ও হাদিসের আলোকে জানাবেন। সুন্দর প্রশ্ন করেছেন ভাই। নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ, ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত অবশ্যই একাগ্রতার সাথে আদায় করা চাই। একাগ্রতা ছাড়া নামাজের মধ্যে পরিপূর্ণতা আসে না, তাই নামাজে মনোযোগী হওয়া আবশ্যক। এ কথা শিরোধার্য যে মানুষের শরীর সর্বদা তার নিয়ন্ত্রণে থাকে, কিন্তু মন কখনো নিয়ন্ত্রণে থাকে না। অর্থাৎ মানুষ যদি ইচ্ছে করে তার শরীরটাকে সামনে নিতে পারে, পিছনে নিতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারে, কিন্তু মানুষ ইচ্ছে করলেই তার মনটাকে স্থির রাখতে পারে না বা তার পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে রাখতে পারে না। যেহেতু মন কন্ট্রোলে থাকা বা নিয়ন্ত্রণে থাকা খুবই দুরূহ ব্যাপার, এই দৃষ্টিকোণ থেকে মন এইদিক সেদিক যাবে এটাই স্বাভাবিক। যেমন ধরুন একজন শিক্ষার্থী যদি নামাজে দাঁড়ায়, তাহলে সে ভাবে আমি আজকে কত নম্বরের পরীক্ষা দিয়েছি, কত নম্বরের অ্যান্সার করতে পেরেছি আর কত নম্বরের অ্যান্সার করতে পারিনি, কত নাম্বার আমি সর্বশেষে পাব, এই চিন্তা ফিকির করে। আবার একজন ব্যবসায়ী যখন নামাজে দাঁড়ায়, তখন তিনি চিন্তা করেন আজকে আমি কোন মালটা বিক্রি করে বেশি লাভবান হয়েছি আর কোন মালটা বিক্রি করে কম লাভবান হয়েছি, সর্বশেষে আমি কত টাকা আজকে আমার লাভবান হয়েছে, এই বিষয়ে চিন্তা করবে, এটাই স্বাভাবিক। যেহেতু এই ধরনের বিভিন্ন চিন্তা মনের ভিতরে চলে আসবে নামাজরত অবস্থায়, তাহলে অবশ্যই নামাজকে মনোযোগী করতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। মনোবিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের বক্তব্য হলো, মনকে কন্ট্রোল করতে হলে অবশ্যই মনকে কাজ দিতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা যখন নামাজে দাঁড়াব, মনকে নামাজের ভিতরে স্থির রাখার জন্য, মনকে নামাজের মধ্যে বেঁধে রাখার জন্য মনকে কাজ দিতে হবে। আর সেই কাজগুলোর মধ্যে অন্যতম সেরা কাজ হলো, নামাজের মধ্যে আমি এমন অবস্থায় থাকার চেষ্টা করব যেন আমি সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি আল্লাহকে দেখা আমার জন্য সম্ভব না হয়, তাহলে আমি ভাবব যে মহান আল্লাহ আমাকে দেখছেন। এই সম্পর্কে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, বুখারি শরীফের 50 নং হাদিস, বাবু সুয়ালি জিব্রাইলা আন-নাবিয়্যা আলাইহি সালাতু ওয়াসসালাম আনিল ঈমান, অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। তিনি বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নামাজে যখন দাঁড়াবে, ইবাদত বন্দিগি যখন করবে, এমনভাবে ইবাদত বন্দিগি করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এটা সম্ভব না হয়, তাহলে তুমি অন্ততপক্ষে এটা ভেবে নাও যে আল্লাহ তোমাকে দেখছেন। অতএব প্রথম কাজ হলো, নামাজে দাঁড়ানোর পর আমি এই চিন্তা চেতনা নিয়ে দাঁড়াবো যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি অথবা তিনি আমাকে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় কাজ হলো, নামাজে যখন আমি দাঁড়াবো, একাকী নামাজ হলে আমি প্রথমে সূরা পড়ব, আলহামদুলিল্লাহ সূরা পড়ব, অনুবাদ যদি পারি তাহলে অনুবাদ এর প্রতি আমি খেয়াল রাখব যে অনুবাদে কী বলা হচ্ছে। এরপরে যখন কেরাত শুরু করব, কেরাতের অনুবাদের প্রতি খেয়াল করব যে কেরাতের মধ্যে কী বলা হচ্ছে। যখন রুকুতে যাব, রুকুতে যাওয়ার পর যে তাসবিহগুলো পাঠ করব সেটার অর্থ কী সেটার প্রতি আমি খেয়াল করব। আর সেজদাতে যখন যাব, সেজদার মধ্যে যে তাসবিহ পাঠ করছি সেটার অর্থ কী সেই অর্থের প্রতি আমি খেয়াল করব। এরপরে দুরুদ শরীফ পড়ব, আত-তাহিয়াতু পড়ব, সেগুলোর অর্থের প্রতি খেয়াল করব। কিন্তু আমি যদি তর্জমা না জানি, অনুবাদ না জানি, তাহলে অন্তত পক্ষে আয়াতের যে একটা সিরিয়াল, প্রথম আয়াতের পর দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াতের পর চতুর্থ আয়াত, এরকম একটা ধারাবাহিকতার প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করব। এবং রুকুর পরে সিজদা, সিজদার পরে বসা, এগুলোর প্রতি আমরা অবশ্যই খেয়াল করব। যদি খেয়াল করতে পারি
তাহলে অবশ্যই আশা করা যায় যে আমার মনটা নামাজের মধ্যে স্থির থাকবে। তৃতীয় যে কাজটি সেটা হলো, আমি নামাজে যখন দাঁড়াবো তখন নামাজের মধ্যে অবশ্যই কিছু সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে, তো সুন্নতগুলোর একটা ধারাবাহিকতার প্রতি খেয়াল রাখব, কোন সুন্নতের পরে কোন সুন্নাত, কোন সুন্নতের পরে কোন সুন্নত আদায় করতে হয় এটার প্রতি দৃষ্টি রাখব। যদি এটা করতে পারি তাহলে অবশ্যই আশা করা যায় আমার মনটা নামাজের মধ্যে স্থির থাকবে। নামাজ যদি একাকি না পড়ি, বরং নামাজ যদি ইমাম সাহেবের পিছনে পড়ি, তাহলে সর্বপ্রথম আমি যখন তাকবীর দেব তাকবীরের অর্থের প্রতি খেয়াল করব। এরপরে ইমাম সাহেব যখন কেরাত শুরু করে দিবে, কেরাত শুরু করে দেওয়ার পর ওনার কেরাতের প্রতি আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করব। ওনার কেরাতের অর্থগুলো কী, অর্থগুলোর প্রতি আমি খেয়াল করব। এরপরে যখন উনি রুকুতে যাবেন, রুকুর তাসবিহগুলো যখন আমি পাঠ করব সেগুলোর অর্থের প্রতি খেয়াল করব। সেজদায় গেলে সেজদার তাসবিহগুলোর প্রতি খেয়াল করব। এরপরে আত্তাহিয়াতু এবং দুরুদ শরীফ পড়লে, দোয়ায়ে মাসুরা কিংবা অন্যান্য দোয়া পড়লে সেই ক্ষেত্রে এগুলোর অনুবাদের প্রতি আমি খেয়াল করব। তবেই আশা করা যায় যে আমি মনোযোগটা ঠিকঠাক মতো নামাজের মধ্যে ধরে রাখতে পারব। যদি অনুবাদ যদি আমার জানা না থাকে তাহলে অবশ্যই নামাজের যে সুন্নতের ধারাবাহিকতা রয়েছে সুন্নতগুলোর প্রতি অবশ্যই খেয়াল করব। এই কাজগুলো যখন আমি আমার মনকে দিতে পারব, আশা করা যায় ইনশাআল্লাহ আমার মনটা নামাজের মধ্যে ব্যস্ত থাকবে, তখন নামাজের ভিতরে আমার একাগ্রতা মনোযোগ সৃষ্টি হবে। প্রিয় ভাই, এইভাবে নামাজের মধ্যে মনকে কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে যেতে হবে। এর পরেও যদি ঘটনাক্রমে আমার মন এই দিক সেই দিক চলে যায় তাহলে বুঝতে হবে যে এটা আমার সাধ্যের বাহিরে। কেননা আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মহান আল্লাহ সাধ্যের অতিরিক্ত কোনো কিছুই কোনো ব্যক্তির উপর চাপিয়ে দেন না। যেহেতু পরেও আমি আমার মনটাকে কন্ট্রোল করতে পারি নাই, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় সেটার ক্ষেত্রে আল্লাহ পাক আমার প্রতি বিবেচনা করবেন, আমাকে মাফ করে দিবেন। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন।